অপারেশনাল অ্যাম্পলিফায়ার, যেটা হচ্ছে এক ধরনের অ্যাম্পলিফায়ার। সো আমি আবারও বলছি, অ্যাম্পলিফায়ারের কাজ হচ্ছে সেটা ইনপুট দিয়ে যে যাকে নিবে সেটাকে অনেক বহু গুণ বাড়িয়ে দিবে আউটপুট দিয়ে। তো অপারেশনাল অ্যাম্পলিফায়ারের দুইটা নামের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে অপারেশনাল আর একটা হচ্ছে অ্যাম্পলিফায়ার। অপারেশনাল যেটাকে সংক্ষেপে লেখা হয় ওপি, এবং অ্যাম্পলিফায়ারকে সংক্ষেপে লেখা হয় এএমপি। সো এই দুইটার মধ্যে মিনিংটা কি? অপারেশনাল মানে হচ্ছে এই ডিভাইসটা, এই ওপ অ্যাম্প ডিভাইসটা বিভিন্ন ধরনের অপারেশন করতে পারে, বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল কিংবা লজিক্যাল অপারেশন করতে পারে, ম্যাথমেটিক্যাল অথবা লজিক্যাল অপারেশন করতে পারে। কিরকম? যদি তুমি এই অপারেশনাল অ্যাম্পলিফায়ারের ইনপুটে কোনো ম্যাথ করতে দাও ওকে, অর্থাৎ কোনো যোগ বিয়োগ গুণ ভাগ সামেশন মাল্টিপ্লিকেশন এগুলো যদি করতে দাও, তাহলে সে সেগুলোকে নিয়ে অপারেশন করতে পারবে, কাজ করতে পারবে, এবং সেটার রেজাল্ট সে আউটপুট দিয়ে দিবে। খেয়াল করো, এখানে একটা আমি ওপ অ্যাম্প এঁকেছি, একটা সিম্পল একটা ডায়াগ্রাম, যেটা হচ্ছে আমাদের একটা ওপ অ্যাম্প। সো এখানে তুমি যদি ইনপুট দিয়ে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন দাও, যদি দুটা সংখ্যা অথবা ভ্যালুকে দাও যোগ বিয়োগ গুণ ভাগ করতে, সেটা সহজেই সে করতে পারবে এবং সেটা আউটপুট দিয়ে বের করবে। সো এই জিনিসটা হচ্ছে আমাদের ওপ অ্যাম্পের ইনপুট, এবং এই জিনিসটা হচ্ছে আমাদের ওপ অ্যাম্পের আউটপুট। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো এই অপারেশনাল অ্যাম্পলিফায়ারের যে অপারেশন, এই অপারেশনটা হচ্ছে লজিক, অর্থাৎ সে লজিক্যাল অপারেশন করতে পারবে, অ্যান্ড অর নট এই সকল কাজগুলো সে করতে পারবে। এই জন্য তার নামের প্রথমে শুরু হয়েছে অপারেশনাল দিয়ে, অর্থাৎ সে বিভিন্ন রকম অপারেশন করতে পারে। অ্যাম্পলিফায়ার, একটু আগে আমরা পড়ে এসেছি অ্যাম্পলিফায়ার জিনিসটা কি, অর্থাৎ সে যে এরকম অপারেশন করলো, কিছু মান বের করলো, সেগুলোকে সে অ্যাম্পলিফাইড করতে পারবে, অর্থাৎ সেগুলোকে সে বিবর্ধিত করতে পারবে, বাড়াতে পারবে। তাহলে ওপ মানে হচ্ছে আমাদের অপারেশন, যেটা বিভিন্ন রকম অপারেশন করতে পারে। অ্যাম্প মানে হচ্ছে অ্যাম্পলিফাই করা, অ্যাম্পলিফাই করা। সো খেয়াল করো, আমরা একটা এখানে অপারেশনাল অ্যাম্পলিফায়ারের খুব ছোট একটা চিত্র এঁকেছি, যেটা হচ্ছে একটা চিপের মতো আর কি, এবং অপারেশনাল অ্যাম্পলিফায়ার হচ্ছে একটা আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। এটা হচ্ছে আমাদের মূল চিত্র, অর্থাৎ মূল ফিগার। একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারে কি কি থাকে? বাজারে খুব সম্ভবত সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হচ্ছে 741 আইসি, এই ক্যাটাগরি অথবা এই মডেলের অপারেশনাল অ্যাম্পলিফায়ারকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারে কতগুলো টার্মিনাল থাকে, কতগুলো পা থাকে? খেয়াল করো, এখানে কিছু পা আছে, আমি এগুলোকে নাম্বারিং করেছি, এবং এই নাম্বারিং করাটা হচ্ছে অনেক একটু কৌশলের, কারণ প্রতিটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারের মধ্যে একটা প্রান্তে এরকম একটা জিনিস থাকে, অর্থাৎ একটা ভাঁজ থাকে, এরকম এরকম একটা অংশ থাকে, এই অংশের পাশে এরকম একটা গোল একটা চিহ্ন থাকে, অর্থাৎ একটা গোল একটা শেপ থাকে আর কি। যখন এই শেপটাকে তোমরা দেখতে পাবা, সেই শেপের একদম পাশের যে টার্মিনালটা থাকবে তাকে ধরতে হবে ওয়ান। ঠিক আছে, আমি আবার বলছি, একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারের ওপ অ্যাম্পের যেখানে এরকম গোল চিহ্ন থাকবে, তার পাশে একদম কাছাকাছি যে টার্মিনালটা থাকবে তাকে ধরা হবে ওয়ান, এক নম্বর টার্মিনাল। এরপরটা হচ্ছে দুই, তারপর একটা তিন, চার, চারের ঠিক অপোজিটে এই জায়গাটা হচ্ছে আমাদের পাঁচ, এবং এটার পাশে ছয় সাত আট। সো এই কয়টা হচ্ছে আমাদের একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারের বিভিন্ন রকম টার্মিনাল। খেয়াল করো, এখানে এই অপারেশনাল অ্যাম্পলিফায়ারের এই টার্মিনালকে এখানে যদি আমাদের একটা চিহ্ন থাকে এরকম গোল, তাহলে এই টার্মিনালটা হবে আমাদের ওয়ান, তারপর এটা হবে টু, থ্রি, ফোর, এই পাশে যদি থাকে সেটা হবে আমাদের ফাইভ, সিক্স, সেভেন, এবং এটা হবে আমাদের এইট। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের মোটামুটি একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারের গঠন, এবং এই প্রতিটা টার্মিনালের এক একটা আলাদা করে নাম আছে, এবং প্রতিটা টার্মিনালের কাজও হচ্ছে আলাদা। সো আমরা এখন নামগুলো দেখি। এক নম্বর, ওয়ান নম্বর টার্মিনাল, ওয়ান নম্বর টার্মিনালের নাম হচ্ছে আমাদের নাল, নাল টার্মিনাল। এই টার্মিনাল নাম ছিল হচ্ছে অফসেট নাল টার্মিনাল। এই টার্মিনালের পুরো নাম হচ্ছে অফসেট নাল টার্মিনাল। এক নম্বর টার্মিনালটা, এক নম্বর টার্মিনালটার নাম হচ্ছে অফসেট নাল টার্মিনাল। একই সাথে আমাদের পাঁচ নম্বর যে টার্মিনালটা আছে, সে পাঁচ নম্বর টার্মিনালটার নাম হচ্ছে অফসেট নাল টার্মিনাল। সো আমাদের এখানে দুইটা টার্মিনাল আমরা দেখতে পাচ্ছি, এক এবং পাঁচ, এই দুইটা টার্মিনালের নাম হচ্ছে অফসেট নাল টার্মিনাল। দুই এবং তিন নম্বর টার্মিনাল এবং ছয় নম্বর টার্মিনাল, এই তিনটা টার্মিনাল অনেক ইম্পর্ট্যান্ট।
তার আগে বলে রাখা ভালো, একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারে মোট দুইটা ইনপুট থাকে এবং একটা থাকে হচ্ছে আউটপুট। একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারে দুইটা ইনপুট থাকে এবং একটা আউটপুট থাকে। যে দুইটা ইনপুট থাকে সেই দুইটা ইনপুটকে আমরা দেই দুই এবং তিন নম্বর টার্মিনাল দিই। অর্থাৎ যখন কোনো একটা সিগন্যালকে অথবা কোনো ভোল্টেজ অথবা কারেন্টকে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারে অ্যাপ্লাই করা হয়, দেওয়া হয় ইনপুট দিয়ে, তখন সেই দুইটা ইনপুটের টার্মিনাল থাকে দুই এবং তিন। সো এটা যদি দুই হয় তাহলে এটা হবে তিন। তাহলে একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ইনপুট থাকে হচ্ছে দুই এবং তিন, এবং আমরা যে প্রান্ত দিয়ে আউটপুট সিগন্যালটা পাই সেটা হচ্ছে আমাদের সিক্স। অর্থাৎ একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের সিক্স নম্বর টার্মিনাল হচ্ছে আমাদের আউটপুট টার্মিনাল এবং দুই এবং তিন হচ্ছে আমাদের ইনপুট টার্মিনাল। এখন আসি চার নম্বর টার্মিনালে। আমাদের শেষ হয়েছে এক দুই তিন এবং পাঁচ, তাহলে চার নম্বর টার্মিনালে যাই আমরা, এবং ছয়ও শেষ হয়েছে আমাদের। সো আমরা চার এবং সাথে যাই, এই দুটো আবার একটু ইম্পর্টেন্ট, চার নম্বর টার্মিনাল এবং সাত নম্বর টার্মিনাল। এই দুইটার ইম্পর্টেন্সই হচ্ছে একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার কখনোই নিজে নিজে চলতে পারে না, অর্থাৎ তাকে সিগন্যাল দেওয়া হলে সে কীভাবে অ্যাম্প্লিফাই করবে সেটা সে নিজে নিজে করতে পারে না। তাকে কিছু ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, তাকে কিছু ধরো এটা হচ্ছে আমাদের পজিটিভ ফাইভ ভোল্ট, এরকম কিছু ভোল্টেজের সাথে তাকে অ্যাপ্লাই করা হয় যাতে সে চলতে পারে। অর্থাৎ একটা ব্যাটারির সাথে তাকে অ্যাপ্লাই করা হয়, পাওয়ার সোর্স দেওয়া হয়। এই যে আমরা পাওয়ার সোর্সটা দিব সেটা দেওয়া হয় হচ্ছে আমাদের চার নম্বর টার্মিনাল এবং সাত নম্বর টার্মিনালের সাথে। খেয়াল করো এটা হচ্ছে আমাদের একটা ব্যাটারি। ধরো তুমি দুই এবং তিন নম্বর টার্মিনালের সাথে একটা ইনপুট ভোল্টেজ দিবা, একটা ইনপুট সিগন্যাল দিবা, এটার সাথে একটা ইনপুট সিগন্যাল দিবে, এবং ছয় নম্বর টার্মিনাল দিয়ে তুমি সেটার আউটপুটটা পাবে। কিন্তু এটা নিজে নিজে কাজ করতে পারবে না, অবশ্যই তোমাকে এই ওপ অ্যাম্পকে চালানোর জন্য কিছু ইলেকট্রিক পাওয়ার দিতে হবে। সেই পাওয়ারটা আসবে হয়তো ব্যাটারি থেকে কিংবা অন্যান্য পাওয়ার সোর্স থেকে, ডিসি পাওয়ার। ধরে নিই আমরা এই ব্যাটারিটা হচ্ছে আমাদের পজিটিভ ফাইভ ভোল্ট। সো এই পজিটিভ ফাইভ ভোল্টটা আমাদের এই ওপ অ্যাম্পের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। কোন দিক দিয়ে অ্যাপ্লাই করতে হবে? অবশ্যই ফোর এবং সেভেন এই দুটো টার্মিনাল দিয়ে অ্যাপ্লাই করতে হবে। মজার কথা হচ্ছে একটা ব্যাটারিতে দুইটা টার্মিনাল থাকে, একটা হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল এবং আরেকটা হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনাল। সো পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল এই দুইটাকে আমরা একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের চার নম্বর এবং সাত নম্বর এই দুইটা টার্মিনাল দিয়ে অ্যাপ্লাই করি। চার নম্বর যে টার্মিনাল থাকে তার সাথে আমরা ব্যাটারির অথবা পাওয়ার সোর্সের নেগেটিভ টার্মিনালকে যোগ করি, এবং সাত নম্বরে যে টার্মিনাল থাকে তার সাথে আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তকে যুক্ত করি। তাহলে একটা ওপ অ্যাম্প চালানোর জন্য আমরা যে ইলেকট্রিক পাওয়ার দিই সেটার পজিটিভ টার্মিনালটা যুক্ত থাকে ওপ অ্যাম্পের সাত নম্বর টার্মিনালের সাথে, এবং নেগেটিভ টার্মিনালটা যুক্ত থাকে ওপ অ্যাম্পের চার নম্বর টার্মিনালের সাথে। এবং সবশেষে যে টার্মিনালটার কথা আমরা বলবো সেটা হচ্ছে আট নম্বর টার্মিনাল। সাধারণত আট নম্বর টার্মিনালকে এনসি দিয়ে প্রকাশ করা হয়, এবং সাধারণত এই আট নম্বর টার্মিনালের তেমন একটা কোনো কাজ থাকে না, অর্থাৎ এটা নিউট্রাল হিসেবে কাজ করে। সো আমি আবারও রিক্যাপ করছি, একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারে মোট আটটা টার্মিনাল থাকে। এর মধ্যে এক নম্বর এবং পাঁচ নম্বর টার্মিনালের নাম হচ্ছে অফসেট নাল টার্মিনাল, অফসেট নাল টার্মিনাল। এবং দুই তিন এই দুটা টার্মিনাল হচ্ছে আমাদের ইনপুট টার্মিনাল। আমরা যদি কোনো সিগন্যাল দিতে চাই তাহলে দুই এবং তিন নম্বর টার্মিনাল দিয়ে দিব। ছয় নম্বর টার্মিনালটা হচ্ছে আমাদের আউটপুট টার্মিনাল, অর্থাৎ যদি দুইটা সিগন্যাল দেই আমরা ওপ অ্যাম্পে ইনপুট হিসেবে, তবে আমরা যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে ছয় নম্বর টার্মিনাল দিয়ে পাবো। চার এবং সাত এই দুইটা টার্মিনাল একটু ব্যতিক্রম, কারণ একটা ওপ অ্যাম্পকে চালাতে হলে আমাদের ব্যাটারির সাথে তাকে কানেক্ট করতে হবে, অথবা তাকে যে কোনো একটা ইলেকট্রিক পাওয়ার সোর্স দিতে হবে। এই সোর্সটা দেওয়া হয় চার নম্বর এবং সাত নম্বর টার্মিনালের সাথে, যার মধ্যে ব্যাটারির অথবা পাওয়ার সোর্সের নেগেটিভ টার্মিনাল যুক্ত থাকে চার নম্বর টার্মিনালের সাথে। আমাদের চার নম্বর টার্মিনালের সাথে যুক্ত থাকে নেগেটিভ প্রান্ত পাওয়ার সোর্সের, এবং সাত নম্বর টার্মিনালের সাথে যুক্ত থাকে পজিটিভ প্রান্ত, এবং আট নম্বর টার্মিনালকে বলা হয় এনসি অথবা নিউট্রাল, এটার তেমন একটা কোনো কাজ থাকে না। ঠিক আছে, এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে আসলে কিছুই না, একটা ওপ অ্যাম্পকে লেখার প্রতীক। আমরা ইলেকট্রিক্যালে বিভিন্ন জিনিসকে বিভিন্নভাবে লিখতে পারি, যেমন একটা ব্যাটারির আমরা সিম্বল দিই হচ্ছে এরকম, একটা রেজিস্টরের সিম্বল অথবা প্রতীক দিই হচ্ছে এরকম। ঠিক তেমনই আমরা যদি কোনো সার্কিটে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারকে ব্যবহার করতে চাই তাহলে সে সার্কিটে তার প্রতীকটা দিব হচ্ছে এরকম। অর্থাৎ এটি হচ্ছে একটা ত্রিভুজাকার প্রতীক, যার এই দুইটা জিনিস হচ্ছে ইনপুট ইনপুট টার্মিনাল। তাহলে দেখো এই দুইটা জিনিস হচ্ছে আমাদের
ইনপুট টার্মিনাল, এটা হচ্ছে একটা ওপ অ্যাম্পের সিম্বল, যার এই দুইটা প্রান্ত হচ্ছে ইনপুট টার্মিনাল, এই যে জিনিসটা দেখছো এটা হচ্ছে আমাদের আউটপুট টার্মিনাল। এবং উপরে এবং নিচে এটা কিন্তু অনেকে দেয় না, ঠিক আছে? আমরা অনেক আমি মাঝে মাঝে দেখেছি যে অনেক স্টুডেন্টরা এই দুটো সিম্বল এই দুটো টার্মিনাল দেয় না, কিন্তু আসলে এই দুইটা টার্মিনালও দেওয়া উচিত, কারণ এটাও একটা ওপ অ্যাম্পের প্রতীকের মধ্যে পড়ে। খেয়াল করো এই টার্মিনালটা যেটা সেটা হচ্ছে আমাদের পজিটিভ ভোল্টেজের সাথে যুক্ত থাকে, অর্থাৎ ওপ অ্যাম্পকে চালাতে হলে তার সাথে একটা ব্যাটারি যুক্ত করতে হবে অথবা পাওয়ার সাপ্লাই যুক্ত করতে হবে, ডিসি পাওয়ার সাপ্লাই। ওপ অ্যাম্পকে কখনো এসি পাওয়ার সাপ্লাই ওরকমভাবে দেওয়া হয় না সেটাকে চালানোর জন্য, প্রধানত ডিসি ভোল্টেজটাকে অর্থাৎ ডিসি কারেন্টকে দেওয়া হয় ওপ অ্যাম্পকে অপারেট করার জন্য। বাট এখানে একটা কথা আছে, ওপ অ্যাম্প সাধারণত এসি এবং ডিসি, এসি এবং ডিসি দুই ধরনের সিগন্যালকে ইনপুট হিসেবে নিতে পারে এবং আউটপুট হিসেবে সে বের করতে পারে, কিন্তু ওপ অ্যাম্পকে চালাতে হলে অবশ্যই একটা ডিসি কারেন্ট লাগবে, অর্থাৎ সেটাকে এসি হতে হবে না। খেয়াল করতে হবে এই টার্মিনাল হচ্ছে আমাদের ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করব এবং এই টার্মিনালকে আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করব। তাহলে আমরা এই জিনিস থেকে নাম্বারিং করে ফেলি, আমরা জেনেছি যে ওপ অ্যাম্পের ইনপুট টার্মিনাল হচ্ছে 2 এবং 3। তাহলে আমরা ইনপুটে এখানে দিলাম 2 এবং এখানে দিলাম 3, যে কোনো তুমি এখানেও 3 দিতে পারো এখানেও 2 দিতে পারো, কোনো সমস্যা নেই। আউটপুট টার্মিনাল হিসেবে আমাদের ওপ অ্যাম্পে ছিল হচ্ছে 6, তাহলে আমাদের এই ওপ অ্যাম্পের সিম্বলে এটা হচ্ছে আউটপুট, তাহলে এটা হচ্ছে আমাদের 6 নম্বর টার্মিনাল। এবং আমরা ওপ অ্যাম্পের মধ্যে ব্যাটারির কানেকশন অথবা পাওয়ার কানেকশন যুক্ত করেছি 4 নম্বর টার্মিনালে এবং 7 নম্বর টার্মিনালে, যেখানে এই ছবির মধ্যে অথবা এই সিম্বলের মধ্যে এটা হচ্ছে আমাদের ব্যাটারির পজিটিভ টার্মিনাল। তার মানে আমরা পজিটিভ টার্মিনাল যুক্ত করেছি ওপ অ্যাম্পের 7 নম্বর টার্মিনালের সাথে, সেজন্য এই প্রান্তটা হবে আমাদের 7 এবং এই প্রান্তটা হবে কি 4, কারণ আমরা ওপ অ্যাম্পের 4 নম্বর টার্মিনালের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্তকে যুক্ত করি। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ওপ অ্যাম্পের সিম্বল।